Hey guys, welcome to our channel Unique Backpackers. কাল কে আমরা 0 পয়েন্টে গিয়ে 0 পয়েন্টে কি আমাদের গলা গলা সব ভেঙে গেছে অবস্থা খারাপ প্রচন্ড হেকটিক জানি হয়েছে কালকে মোটামুটি আমরা 400 কিলোমিটার মতো চলেছি গাড়িতে সকাল 6টা থেকে জার্নি শুরু হয়েছে আমাদের সেই জার্নি ক্যান্টকে এসে স্টপ হয়েছে 10টায় লাচুং থেকে প্রথমে ইয়ামথাম ভ্যালি তারপর ওখান থেকে 0 পয়েন্ট আবার 0 পয়েন্ট থেকে ব্যাক আবার লাচুং ওখানে লাঞ্চ করে তারপরে আমরা আবার গ্যাংটক এসে গ্যাংটক মোটামুটি 400 কিলোমিটার আমাদের চলেছি গাড়িতে তো সবার হালাত খারাপ হয়ে গেছে রাস্তায় একদম সবাই মানে কাহিল আর তারপরে রাস্তা যেরকম ছিল পাহাড়ি রাস্তা তোমরা জানোই তোমাদের তাও আমরা দেখিয়ে দেবো কেমন রাস্তা ছিল তো আমাদের অবস্থা মানে খুবই ভয় লাগছিল রাত্রেবেলা এখানে চলা আর আমাদের ড্রাইভিংটা আমরা 10টায় হোটেলে পৌঁছেছি আর আমাদের ড্রাইভারটা খুব সুন্দর ছিল খুব সুন্দরই গাড়ি চালাচ্ছিল তোমাদের আমরা ড্রাইভারের নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেক করে নিও এখানে যদি কেউ ঘুরতে আসো তোমরা ওকে ফোন করে নিতে পারো খুব ভালো মিস্টার রোজান নাম্বারটা আমি দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশনে খুব সুন্দর ফানি ফানি খুব ফানি তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাব ছাঙ্গু লেক নাথুলা পাসের আমাদের পাস পাওয়া যায়নি কেন ওখানে 75 টাকারই পারমিট হয় পারমিট হয় কিন্তু শুনেছি লটারিতেও হয় তো আমাদের ভাগ্য খারাপ তো হয়নি তো ওখান থেকে আমরা আজকে ছাঙ্গু লেক যাব বাবা মন্দির তারপরে এলিফ্যান্ট লেক কুকুপ লেক এসব দেখবো দেখে থেকে ওখান থেকে আমরা আজকে যাব নাথাং ভ্যালি চলো সুন্দর জায়গা নাথাং ভ্যালি শুনেছি নাথাং ভ্যালিতে খুব সুন্দর সকালের টেম্পারেচার নাথাং ভ্যালিতে রয়েছে 60 ডিগ্রি মানে রাতে তাহলে কিরকম হতে পারে রাতে সবাই বলছে তো 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম থাকে আমরা ফোন নাম্বার তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি কেউ এসে থাকতে চাও থাকতে পারো তো চলো এখন আমরা যাবো গাড়ি আসো তো তোমরা জাস্ট ভিউটা দেখো খালি মেঘ আর মেঘ আর মেঘের সাথে বাড়ি খেয়ে বৃষ্টিটা হচ্ছে তোমরা গ্লাসে দেখতেই পাবে তো দেখো কেমন মেঘ পুরো মেঘে ভর্তি এই জায়গাটা আমরা এখন পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি ফ্রেন্ডস তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা টুক করে বাজিয়ে দাও তোমরা খালি মেঘটা দেখো জাস্ট মেঘটা দেখো সামনে কিছু দেখা যাচ্ছে না রাস্তা দিয়ে শুধু মেঘ আর মেঘ চারিদিকে মেঘ পুরো ফুল মেঘ মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তোমরা বুঝতে পারছো মানে এখানে গাড়ি চালানো কতটা রিস্কের যে সামনে কিছু দেখা যাচ্ছে না এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে আর এই যে আমাদের পিছনে লেকটা দেখতে পাচ্ছি যদি আমরা জমে যাচ্ছি হাত হাত বড় হয়ে যাচ্ছে কারণ ঠান্ডা বৃষ্টি পড়ছে আমরা সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি সবাই ছাতা নিয়ে দাঁড়ানো আমাদের এই দেখো এই যে সবাই ছাতা নিয়ে দাঁড়ানো সবাই ছাতা নিয়ে দাঁড়ানো আর আমরা তাও ভিডিও করার জন্য এটা করছি আর আমাদের পিছনে জাস্ট ভিউটা দেখো পাহাড় এই এইটা দেখো এইটা দেখো আর এই যে এখানে দেখতে পাচ্ছ সব সাজানো রয়েছে ইয়াক চলো ইয়াকের কাছে একটু এই দেখো ইয়াক ইয়াক দাঁড়ানো রয়েছে ইয়াকের সামনের দিকে যাই এই
যে ইয়াক এই যে দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে দাঁড় করানো আছে ইয়াক, প্রচুর ঠান্ডা কি বাবারে, কি ঠান্ডা রে, প্রচুর ঠান্ডা লাগছে এখানে। দেখো এখানে সবাই প্রচুর ঠান্ডা এখানে। তোমরা সামনে যে ভিউটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কুপ কুপ লেক। এখানে রাস্তাটা ছোট, সাইড দিয়ে পাশে পিছনে সব জায়গায় গাড়ি থাকে এখানে, ওর জন্য গাড়ি এখানে দাঁড় করাতে পারছি না। তোমরা এখান থেকে ভিউটা দেখে না, এটাই হচ্ছে কুপ কুপ লেক, আর উপরে পুরো ক্লাউড ভর্তি। তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি, এখন আমরা যাব নাথুলা পাসের ওখানে, ওখানে আজকে আমরা স্টে করব। কত সুন্দর তোমরা লেকটা দেখো, খালি পুরো অসাধারণ লাগছে, পুরো অসাধারণ, জাস্ট ওয়াও, এত সুন্দর দেখতে লাগছে না এটা ভিউটা, কি বলবো তোমাদের, মানে এখানে চোখে দেখা একটা আলাদাই জিনিস, কি সুন্দর লাগছে দেখো তোমরা, কুপ কুপ লেক এটাই। তো এখন আমরা আছি নাথুলা পাসে, আর কালকে আমরা এসে এখানে ভিডিওটা করতে পারিনি, কারণ কালকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর রাতে এখানে বরফও পড়ছিল। তো এখন সকালের ভিউটা জাস্ট অসাম লাগছে, আর এখান থেকেই একটু দূরে গেলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো তোমাদের কিছুটা কাঞ্চনজঙ্ঘা আমরা দেখানোর চেষ্টা করব, তো তোমরা দেখে নিও ভিডিওতেই, এরপরেই আছে কাঞ্চনজঙ্ঘা। আর তোমরা খালি জাস্ট নাথুলা পাসের ভিউটা দেখো, এখানে আমরা কালকে এসে স্টে করেছিলাম, আর এখন দেখো এখানের ভিউটা অসাধারণ লাগছে, পুরো ফুল আকাশটা পরিষ্কার। তো চলো এখন আমরা গাড়িতে করে বেরিয়ে যাব, আজকে আমাদের লাস্ট ডে, চলো। যে ভিউটা দেখতে পাচ্ছ ওই যে সাদা সাদা, ওটাই হলো কাঞ্চনজঙ্ঘা। তো এখন আমরা যাচ্ছি, রাস্তাটা প্রচুর প্রচুর একদম সরু, যার জন্য তোমাদের ভালো করে এখানে দেখাতে পারছি না। এখান থেকে ওই যে দূরে দূরে যে সাদা সাদা হালকা হালকা দেখা যাচ্ছে, ওটাই হলো কাঞ্চনজঙ্ঘা ছিল। তো এখানে দাঁড়ানো যাচ্ছিলো না, এত ছোট রাস্তা, আর দূরে যে দেখতে পাচ্ছ জেসিবিগুলো দাঁড়ানো, এখানে পাহাড়টাকে কেটে রাস্তা বানানো হচ্ছে, যার জন্য আমাদের গাড়িটা প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে আছে। তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ এটাই হলো তিস্তা নদী, আর এটাই আমাদের এখান থেকে হয়ে বাংলাদেশে চলে যায়। তো তোমরা দেখো জাস্ট খুব সুন্দর জলটা, আর পুরো নীল কালার, অসাম অসাম পুরো তিস্তা নদীটা, খুব সুন্দর, আমাদের একদম সাইড থেকে যে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আমরা দেখে নিলাম তিস্তা নদীও। এখন আমরা ফাইনালি শিলিগুড়ি জংশনে এসে পৌঁছে গেছি, আমাদের আর কারোর শরীর ভালো নেই,
রাস্তায় এসে সকাল আজকে 7:30 সময় ওখান থেকে বেরিয়েছি, আর এখন এসে পৌঁছালাম। যদিও রাস্তায় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম আর আমরা জিগজ্যাগ রুটটা দেখতে পেয়েছিলাম, তার জন্য আমাদের তখন তো ঠিক লাগছিল, তারপরে তো কিছু দেখতে পাইনি, তার জন্য আর তেমন কিছু ভালো লাগছিল না। তো এখন খুব অবস্থা খারাপ আমাদের, আমাদের ট্রেন 7:50 আর এখন বাজে 5টা, শরীর খুব খারাপ। আর কালকে গিয়ে তোমার সাথে দেখা করছি সকালবেলা, আমাদের ট্রেন এখান থেকে 7:50 ছাড়বে আবার সেই কাঞ্চনকন্যা লোকাল এক্সপ্রেস, আর কালকে ওটা সকাল 8:25 8:20 শিয়ালদায় ঢুকবে।